নমস্কার। প্রথমেই প্রাক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এবার 60তম বর্ষ পালন করতে চলেছি। বনগাঁর সমস্ত ব্যবসায়ীদের এবং সাধারণ মানুষের, আমার পাড়ার প্রত্যেকটা মানুষের সহযোগিতায় আমরা এবছর আপনাদের এই শারদ উৎসবে, আমাদের বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এই উৎসবে আমরা তুলে ধরতে চলেছি সম্পূর্ণ প্লাইউডের একটি প্যান্ডেল, মানে উডেন হাউস। এটা নিউসিংহ ডেকারেটার্সের সহযোগিতায় আমাদের শক্তিগড় মিলন সঙ্ঘের এবারের এই পূজা মণ্ডপটি আমরা স্থাপন করতে চলেছি 60তম বর্ষে। এছাড়াও আমাদের এই যে প্লাইউড যেটা লাগানো হচ্ছে, তাতে বিশেষত যে রংটি ব্যবহার করা হবে সেটি কোনো ওই কেমিক্যাল কালার নয়, এটা ন্যাচারাল একটি কালার আমরা ইউজ করব। এখানে শিল্পীদের দ্বারা বিভিন্ন ভিতরে কাজকর্ম আছে, বাইরে মূর্তির কাজ আছে কিছু, আশা করি এর পরিপূর্ণ রূপ দিলেই তবেই দর্শনার্থীরা দেখতে পারবে, আমরা এই আশা রাখছি 60তম বর্ষে। হ্যাঁ, ব্যস্ততা তো চলছেই, রাত্রিরেও কাজ হচ্ছে, আরও দু একদিনের মধ্যে আরও বেশি ব্যস্ততা তৈরি হয়ে যাবে, কারণ প্রকৃতির যে মানে বিপর্যয়টা হয়েছিল, বৃষ্টি যেটা হয়েছিল, তার জন্য 3-4 দিন আমাদের কাজ বন্ধ ছিল, এটাতে একটু পিছিয়ে পড়েছি, কিন্তু আশা করছি এটা সম্পূর্ণ হয়ে যাবে। বনগাঁর পুজো এবার অনেক ভালো গতবারের তুলনায়, কারণ কোভিড পরিস্থিতি কাটিয়ে উঠে গতবার থেকেই পুজোটা আমরা করতে পারছি বিভিন্ন ক্লাবগুলো। আর্থিক প্রবলেমও ছিল কিছুটা মানুষের, আমরা আশা রাখছি এবার বাইরে থেকে যে সমস্ত দর্শনার্থীরা বনগাঁর পুজোয় আসে, আমরা তাদের সুরক্ষিতভাবে এই আমাদের যে প্রতিমা এবং আরও যে সমস্ত ক্লাব কর্তৃপক্ষরা আছে তারা সুন্দরভাবে এই অ্যারেঞ্জমেন্টটা আমরা করেছি। প্রশাসনিক বৈঠক যেটা, সেটাও অলরেডি 2-3টে হয়েছে। প্রত্যেকের মধ্যে ডেঙ্গু সচেতনতাটা আমরা বাড়ানোর চেষ্টা করব এবং আমরা এটা মাইকেও রাখবো, অ্যানাউন্সমেন্ট যেটা চলবে পোস্টারিং করব, এবং সরকারি যে সমস্ত প্রকল্পগুলো আছে বা ডেঙ্গু সচেতনতা যেভাবে আমাদের ফ্লেক্স বা প্রচার করতে বলবে বা বলেছে, আমরা সেটাকে মানুষের মাঝে রাখবো।